हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। नतून सुंदर एक गोलाप फुलर हैंड एम्ब्रॉयडरी नेक डिजाइन नहीं हाजिर हो गलम। आशा करी सबाई भलो आमार गलार अवस्था खूब ही खराब, ताओ वीडियो करछि एवं वॉइस दिच्छि, सबाई क्षमा सुंदर दृष्टिते देखबेन आशा करछि। तो अपनारा किन्तु जे कोनो गलार डिजाइने ये डिजाइनटा करते पारेन। आमी एखाने बोर्ड गला दिए निब और एई साइड थेके एकटा पैनल होबे लम्बा करे। এই জায়গাটাতে কিন্তু পাইপিং দিতে পারেন, আপনি যে কালার গোলাপটা করবেন সেই কালার কাপড় দিয়ে চিকন পাইপিং দিবেন, এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী অথবা আপনার নিচে কতটুকু লং পর্যন্ত কাজটা করতে চাচ্ছেন ওই অনুযায়ী এরকম গোলাপ ফুলের জন্য ডিজাইনটা করে নিতে পারেন। আমি কিন্তু ফুল গোল শেপ দেইনি, এখানে হাফ রাউন্ড শেপ করে ডিজাইনটা করেছি। এক্ষেত্রে আমি ব্যবহার করছি এরকম উলের সুতা, এই যেটা কিন্তু চিকন একটা উল, এটা কিন্তু ইন্ডিয়ান উল এটা দিয়ে করছি, এবং এই উলের কাজ করার জন্য এরকম একটা সুই লাগবে। আর নিচে এরকম লাচ্ছি সুতা, সুতি সুতা নিয়ে নিচ্ছি, এটা আমি পাতা দিব এর জন্য সবুজ কালার নিয়েছি। আর এখানে মিষ্টি কালার একটা সুতা নিয়েছি গোলাপ ফুল করার জন্য। এখানে আমি গোলাপ ফুল করব ফুল রাউন্ড করে না, হাফ করব। আপনারা কিন্তু চাইলে এখানে ফুল রাউন্ড করে গোলাপটা করতে পারেন, এই ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। আমি এখানে উলের সুতা ব্যবহার করার কারণ হচ্ছে গোলাপটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং দেখতে অনেক সুন্দর এবং বড় লাগবে, যেটা আপনি সুতি সুতা দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এবং সুতাও বেশি লাগবে। তো এভাবে করে আমি একটা ফোর দিয়ে নিলাম। এখন আমি সাইড থেকে আবারও সুই উঠিয়ে এভাবে করে কাস্টার অর্ধেকে আবার সুই নিয়ে আরও একটা এরকম সুয়ের ভিতরে সুতা পেঁচিয়ে সেলাই দিব। মূলত গোলাপের ডিজাইনগুলো এভাবেই আমি করব, এভাবে ছোট ছোট করে সুতা পেঁচিয়ে তারপরে প্রথমে বাম সাইডের বুড়ো আঙুল দিয়ে এভাবে করে চেপে পরে এই সুতাটা আবার ধরে টান দিয়ে এভাবে করে সুন্দর করে বসিয়ে সেট করতে হবে। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক একইভাবে আমি সম্পূর্ণ জায়গাটা ফিল আপ করে দিব। আমি এখানে গলার পোর্শনে চারটা গোলাপ ডিজাইন দিয়েছি, আপনারা কিন্তু চাইলে আরও লম্বা করেও কাজটা করতে পারেন। এছাড়াও হাতার মধ্যে একটা করে গোলাপ দিয়েছি, চাইলে এভাবে করে সিকোয়েন্স অনুযায়ী লাইন করেও আপনি হাতার পুরো সার্কেলটা করতে পারেন এবং জামার নিচের অংশেও করতে পারেন। এছাড়াও জামার ভিতরে গোলাপগুলোর সিঙ্গেল করে ডিজাইনটা নিয়ে করলেও ভালো লাগবে। সুতাটা পেঁচানোর সময় অবশ্যই একটু হালকা হাতে কাজটা করতে হবে, খুব বেশি টাইট করে সুয়ের ভিতরে সুতা পেঁচালে কিন্তু সুইটা উঠাতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এভাবে করে সুন্দর করে আমি র্যাপ করে গোলাপের একটা শেপ দিচ্ছি এভাবে করে রাউন্ড করে। একটা গোলাপের কাজ হয়ে গেছে, দেখতেই পারলেন কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে করে বাকিগুলো করে নিতে হবে। আমি এখানে সুতি লাচ্ছি সুতা সবুজ কালার, চার নাল বা চার গুণ সুতা নিয়েছি। এখন এভাবে করে লেজি ডেজি স্টিচ দিয়ে আমি পাতা করে নিচ্ছি। সাতটা আটটা অথবা দশটা আপনি আপনার গোলাপ ফুলের সাইজ অনুযায়ী অথবা আপনি কীরকম চাচ্ছেন ঠিক ওইভাবে পাতাগুলো দিয়ে নেবেন।
খুবই সিম্পল এবং সহজ একটি কাজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।